আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো এই গরমের মধ্যে খাইতে হ্যাপি জোশের একটা আইস কফি অথবা কোল্ড কফি বলতে পারেন। যাই হোক, খুবই সোজা তৈরি এবং খুবই মজা বানানোর, যা হ্যাপি গরম পড়তেছে তার মধ্যে খেয়ে খুব মজাই পাবেন। তো সেই জন্য আমি এখানে কিছু দুধ নিছি, আমি এখানে 3 গ্লাস দুধ নিচ্ছি অ্যাকচুয়ালি, কারণ আমি তিনটা ফ্লেভারের বানাবো, আপনার যে কোনো একটা বানাই খাইতে পারেন। যাই হোক, খুবই সোজা জিনিসটা বানানো। তো দুধটা খুবই ঠান্ডা, একদম ফ্রিজের চিল্ড, মানে মিল্ক বলতে পারেন আর কি, চিলডি অনেকটা। ওর মধ্যে আমি 3 কাপের জন্য 3 টেবিল চামচ কফি দিব, ইনস্ট্যান্ট কফি। স্বাদ মতো চিনি দিব, যেহেতু আমি চিনি খাবো না, আপনাদের দেখানোর জন্য একটু চিনি দিয়ে দেখাচ্ছি আর কি, যে এইভাবে চিনি দিলাম। আপনারা ভালো মতো জানেন কিভাবে চিনি দিতে হয়। আমি অল্টারনেট সুগার খাবো, স্টেভিয়া খাবো। তো যারা চিনি খান না, চিনিটা স্কিপ করে আপনাদের পছন্দ মতো যা দিয়ে আপনারা মিষ্টি করতে চান সেটা দিতে পারেন। এর মধ্যে একটু বরফের কুচি দিব, দুধটা খুব ঠান্ডা, দেওয়া দিলেও হয় না দিলেও হয়, তবু দেখানোর জন্য দিলাম আর কি। এখন এটাকে আমি একটু ব্লেন্ড করে নিব। তো দেখেন, এই হয়ে গেল আমার বেসিক কোল্ড টি অথবা আইস টি। বরফের মধ্যে দিলে আইস টি হয়ে যাবে, এটা হচ্ছে বেসিকটা। এখন এটাকে খেয়ে নেওয়া যায়। এখন একটু ভুমভাম দেখানোর জন্য আমি আরও 2টা ফ্লেভার বানাই আপনাদের দেখাচ্ছি। আর ব্লেন্ডার না থাকলে এটাকে হাতে শেক করে নেওয়া যায়, চামচ দিয়ে মিলাই নেওয়া যায়, যে কোনোভাবে মিলাই নিলেই হইলো আর কি। মানে দুধের সাথে, ঠান্ডা দুধের সাথে কফিটা মিলে গেলেই হয়ে গেল কোল্ড কফি। আমি এখন যেটা চকলেট আইস কফি বানাবো, সেটা আমি আইস কফি নিয়ে নিছি এখানে 1 কাপে, মানে 1 গ্লাসের মতো। তার মধ্যে আমি একটু চকলেটের সিরাপ মিশাবো, এই ধরেন প্রায় 2 টেবিল চামচের মতো। তারপরে এটাকে একটু ব্লেন্ড করে মিশাই নিব, হাতেও মিশানো যায় ব্লেন্ডেও মিশানো যায়, যেহেতু ব্লেন্ডার আছে ব্লেন্ডে আমি মিশাই নিচ্ছি আর কি। ব্লেন্ড বাস কয়েক সেকেন্ডের ব্যাপার। তো হয়ে গেল আমার চকলেট ফ্লেভার আইস কফি, কোল্ড কফি। এটাকে আমি এখন গ্লাসে ঢেলে দেখাবো আপনাদেরকে। তারপরে তার আগে আরেকটা বানাইনি, যেটা রুহু আফজা। তো রুহু আফজাটার জন্য আমি আবার 1 গ্লাস কফি নিয়ে নিছি, এর মধ্যে আমি একটু প্রায় 1 টেবিল চামচের মতো রুহু আফজা মিশাবো। আর আপনাদের বাসায় স্ট্রবেরি সিরাপ থাকলে স্ট্রবেরিও মিশানো যায়, অথবা যে কোনো টাইপের যে কোনো ফলের সিরাপ মিশানো যায়। অ্যাকচুয়ালি আমি দেখাইলাম যে ফলের সিরাপ মিশাই কেমন করে হবে, বাংলাদেশে রুহু আফজা অ্যাভেলেবল, সেই জন্য রুহু আফজা। ফলের সিরাপ তো অত আমাদের এখানে পাওয়া যায় না। যাই হোক, এখন এটাকেও ওইভাবে মিশাই ব্লেন্ড করে নিব আর কি, যেভাবে মিশাই নিলেই হইলো আর কি। দেখেন হয়ে গেল আমার রুহু আফজা ফ্লেভারের। এখন আমি 3টাকে গ্লাসে ঢেলে আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দিয়ে আপনাদের দেখাই। তো পরিবেশনের জন্য আমি এরকম একটা গ্লাস নিচ্ছি, সেই গ্লাসের মধ্যে আমি একটু চকলেট সিরাপ মিলাব একটা কিছু দিয়ে, একটা ডিজাইন করে নিব। এই যে মানে রেস্টুরেন্টে যেভাবে, অথবা আপনার বিশেষ করে নেটে টেটে যা দেখেন, যেভাবে একটু ঢেলে একাইট করে এটা একটু কতক্ষণ একটু ঘুরাই ফিরাইলেই এই যে এরকম করে নতুন ডিজাইন হয়ে যাচ্ছে। তো এরকম করে আমি 2টা গ্লাসে 1টা গ্লাস চকলেট করবো আর 1টা গ্লাস ইয়ে করবো, যেহেতু ওই রকম করে আমি ডিজাইন করে নিবো। এই যে দেখেন, এগুলো একটা সুন্দর একটা গেটু মার্কার ডিজাইন হয়ে গেল। যাই হোক, 19-20 ঠিক একইভাবে আমি ওই যেটা বানাবো রুহু আফজা দিয়ে, একটা রুহু আফজা দিয়ে বানাবো, রুহু আফজাটাও রুহু আফজার মতো একটা ডিজাইন করে নিবো আর কি। তো এই যে দেখেন, বানাইলাম আমি 3টা গ্লাসে 3 রকমের ডিজাইন এটা রুহু আফজা দিয়ে। এখন এটার উপরে আপনাদের আমি কফিগুলাকে ঢেলে দেখাচ্ছি। তো এখন আমি 3টা গ্লাসের মধ্যে ঢেলে নিব, এইটার মধ্যে দিই, এটার মধ্যে দিই রেগুলার আইস টি, রেগুলার আইস কফি, এইটা রুহু আফজা অথবা স্ট্রবেরি যেটাই হোক না কেন, স্ট্রবেরি না অ্যাকচুয়ালি রুহু আফজা, এইটার মধ্যে চকলেট। এখন 3টার মধ্যে 3টা চকলেটের স্টিক লাগাই দিই, দেখতে ভাল লাগবে। দেখেন হ্যাপি জোশ কত সহজে হয়ে গেল আমার, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল কুল ঠান্ডা কফি, কোল্ড কফি বা আইস কফি, হ্যাপি জোশ। খালি বানাইবেন আর তামাতামা করে খাইবেন, খুবই সোজা তৈরি, খুবই মজা খাইতে। একবার বানা দেখেন তাহলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।